বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শান্তিনিকেতন বলতেই আমাদের অনুভূতির যে বিশেষ মাত্রা তার সঙ্গে সর্বাঙ্গিকভাবে জড়িত। শিক্ষা সংস্কার এবং পল্লী সঞ্জীবনের কথা বারবার রবীন্দ্র চিন্তা ও সৃষ্টিতে ধরা পড়েছে। শিক্ষাচিন্তা প্রসঙ্গে বিশ্বভারতী শ্রীনিকেতন প্রতিষ্ঠা তাঁর অন্যতম উল্লেখযোগ্য কাজ। দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুরের কাছে ভুবনডাঙ্গায় 20 বিঘা জমি কিনেছিলেন রায়পুরের জমিদারদের কাছ থেকে। সেখানেই শান্তিনিকেতন নামে একটি গৃহ নির্মাণ করেন 1863 খ্রিস্টাব্দে। ক্রমে এই পুরো এলাকায় শান্তিনিকেতন নামে পরিচিতি পায়। এই জমিতে রবীন্দ্রনাথ ব্রহ্মচর্য বিদ্যালয় স্থাপন করেন 1901 সালে। 1918 সালে আদর্শ বিদ্যালয় বিশ্বভারতীর প্রতিষ্ঠা। 1921-এ এই বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধক ছিলেন আচার্য ব্রজেন্দ্রনাথ শীল। 1921-এ শ্রীনিকেতনের প্রতিষ্ঠা। 1951-ই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় বিশ্বভারতী। কবিপুত্র, কৃষিবিজ্ঞানী, শিক্ষাবিদ, লেখক রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম উপাচার্য। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতেই চোখ চলে যায় উপাসনাগৃহের দিকে। অপূর্ব এর নির্মাণ কাজ। প্রতি বুধবার এই গৃহে উপাসনা হয়। বিশ্বভারতী প্রাঙ্গণের ইতিহাস ধরে আছে শান্তিনিকেতন গৃহ, ছাতিমতলা, পুরাতন ঘণ্টা, আম্রকুঞ্জ, পাঠভবন, কলাভবন, সঙ্গীত ভবন, চীনা ভবন প্রভৃতি। এখানকার প্রশস্ত প্রাঙ্গণে হাঁটতে হাঁটতে চোখে পড়ে রামকিঙ্কর পেজ, নন্দলাল বসু প্রমুখ সৃষ্টিশীল ব্যক্তিত্বের অতুলনীয় প্রতিভার স্বাক্ষর। শান্তিনিকেতনের এই বিদ্যালয়কে রবীন্দ্রনাথ গতানুগতিক হাই স্কুলে পরিণত করতে চাননি। এখানকার ছাত্রদের তিনি চেয়েছিলেন শিক্ষার পাশাপাশি দেহে মনে কর্মে পূর্ণাঙ্গ মানুষ তৈরি করতে। শিক্ষা থেকে শুরু করে নানা পর্বে বিশ্বভারতীতে পদার্পণ ঘটেছে বহু মনীষীবৃন্দের। এই বিশ্বভারতী পর্বেও আন্তর্জাতিক চিন্তার ছাপ সুস্পষ্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণের পর রথীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে একটি টেগোর মিউজিয়াম গড়ে তোলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র, উপহার সামগ্রী, ছবি সব মানুষের কাছেই অমূল্য সম্পদ। এখানে আছে 5টি বাড়ি, কোণার্ক, উদয়ন, শ্যামলী, পুনশ্চ, উদীচি। প্রতিটি বাড়িতেই রবীন্দ্রনাথ বাস করেছেন। তার সৃষ্টিশীল স্থাপত্য চিন্তার প্রকাশ এই বাড়িগুলি। শান্তিনিকেতনের খুব পরিচিত জায়গা আমার কুটির। স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এর সঙ্গে জড়িত। বর্তমানে গ্রামীণ অর্থনীতির বিকাশের উপলক্ষে সমবায় সমিতিতে পরিণত হয়েছে।
কারু ও কলাশিল্পের বিবিধ সামগ্রীতে সমৃদ্ধ এই বিপুলী। এখান থেকে কিছু দূর গেলেই কঙ্কালীতলা। কঙ্কালী মন্দিরের পিছন দিয়ে বয়ে গেছে কোপাই নদী। এই মন্দির ভারতের শক্তিপীঠগুলির মধ্যে একটি। মন্দিরের সামনে দুধারে পূজার সামগ্রী বিক্রি হয়। এখানেও গাছের তলায় ইতস্তত বাউলদের দেখতে পাওয়া যায়। সব মিলিয়ে মন্দির, কোপাই নদী, বাউল গান, স্থান হয়ে ওঠে অনিন্দ্য সুন্দর। জনজীবন মুখিনতা রবীন্দ্র ভাবনার বিশেষ সুর। তিনি বিশ্বাস করতেন জনসংযোগের উৎকৃষ্ট মাধ্যম মেলা। শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ খোয়াই বনের অন্য হাট। একটি মেলাকে কেন্দ্র করে ঘর ও বাইরের মিলন হয়ে ওঠে সুন্দর। প্রসারিত হয় গ্রামীণ অর্থনীতি। প্রকৃতির আলোয় সোনাঝুরি গাছের নিচে দুপুর থেকে সন্ধে নামার আগে পর্যন্ত চলে পশোরা বিক্রির পর্ব। বস্ত্র, গয়না, হাতের কাজ, বিবিধ পশোরাতে সেজে ওঠে সোনাঝুরির ভূমিতল। আমি দেখলাম না দু নয়নে এই সংসারে। এই মেলার বিশেষ আকর্ষণ বাউল গান ও আদিবাসী নৃত্য। সোনাঝুরি গাছের নিচে ইতস্তত বিক্ষিপ্তভাবে আদিবাসী সঙ্গীত, নৃত্যের ছন্দ আর বাউল গানের উদাস সুর ভেসে বেড়ায় এ প্রান্ত থেকে ও প্রান্ত। বাউল সব ভেদাভেদ ভুলে সংকীর্ণ সীমাবদ্ধ গণ্ডি ছাড়িয়ে পরম সত্তার সন্ধানে পথ হাঁটে। আসক্তি নিরাসক্তির মরমিয়া দৃষ্টি নিয়ে হাঁটে মনের মানুষের সন্ধানে। রবীন্দ্রনাথের জীবন ও সৃষ্টিতে বাউলের মর্মকথা বাড়িয়ে বাড়িয়ে উচ্চারিত। মেলা থেকে ফিরে আসতে আসতে কানে বাজতে থাকে সেই সুর, সেই সন্ধান। আমি দিতাম পাখির পা